আফগানিস্তানের পারওয়ান প্রদেশের সাবেক মার্কিন বিমানঘাঁটি বাগরাম নীল আকাশ ভেদ করে উঠছে হেলিকপ্টার সূর্যের প্রখর উত্তাপের মাঝে সামরিক কুচকাওয়াজে ব্যস্ত সেনারা এভাবেই আফগানিস্তানে মার্কিন শাসন পতনের তৃতীয় বার্ষিকী পালন করছে তালেবানরা শুধু বাগরামেই নয় তালেবানের ক্ষমতা পুনর্দখল উদযাপন উপলক্ষে বুধবার পুরো আফগানিস্তান জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ হাতে তালেবানের পতাকা নিয়ে সাজোয়া জানে দেশের গুরুত্বপূর্ণ শহর ঘুরে বেড়ান যোদ্ধারা ছিল যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া বিভিন্ন যুদ্ধাস্ত্র সাধারণ মানুষের পাশাপাশি সেনাদের সঙ্গে তালেবানের পোশাক পরে যোগ দেয় শিশুরাও মঞ্জালুদি পরে জানতে হবে ওরা খুশালে ওল মঞ্জু তালেবানের ক্ষমতা পুনর্দখলের তিন বছরে অনেক চড়াই উতরাই দেখেছে আফগানিস্তান কোনো দেশের কাছ থেকে তালেবান শাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি না মিললেও উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে চীন ও রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে এমনকি জাতিসংঘের বৈশ্বিক আলোচনায় অংশ নেয় তালেবানের নেতারা তবে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি দেশটির অর্থনীতি দু সালে তেইশ সালের তৃতীয় ত্রৈমাসিকে বিশ্বের সেরা মুদ্রার তালিকায় উঠে আসে আফগানিস্তানের মুদ্রা যদিও সে বছর দেশটির মোট রাজস্বের তিরিশ শতাংশই নির্ভর করে বৈদেশিক সহায়তার ওপর গেল বছর তালেবান প্রায় দুইশো কোটি ডলার কর আদায় করলেও দেশের প্রয়োজনের তুলনায় একেবারে নগণ্য ইসলামে সুদ হারাম হওয়ায় ধার দিচ্ছে না ব্যাংক অন্যদিকে তালেবানকে স্বীকৃতি না দেয় দাতা সংস্থাগুলোর কাছ থেকে ধার পাচ্ছে না সরকার তাই প্রাকৃতিক সংকটে বিপর্যস্ত আফগানিস্তানের বহু নাগরিক চাকরির খোঁজে দেশান্তরী হচ্ছেন ইরান কিংবা পাকিস্তানে

মার্কিন সমর্থিত সরকার পতনের পর দু সালের পনেরো আগস্ট কাবুল দখল করে তালেবান আফগান ক্যালেন্ডার অনুযায়ী ক্ষমতা পুনর্দখল বার্ষিকীটি একদিন আগে পালন করা হয় নাপি আরমান মনন এখন বিশ্ব